দিল্লির হ্যান্ডলুম হাটে সাড়া ফেলল মালদার আম। দিল্লির হ্যান্ডলুম হাটে শুরু হওয়া 15 দিন ব্যাপী আম মেলায় ব্যাপক সাড়া ফেলল মালদা জেলার সুবিখ্যাত বিভিন্ন প্রজাতির আম। গত বছরের মতো এবছরও ভারতের রাজধানীতে ব্যাপক সাড়া ফেলল মালদার আম। খুশি মালদা জেলার আম চাষী এবং ব্যবসায়ীরা। উল্লেখ, গত 5 তারিখ দিল্লির হ্যান্ডলুম হাটে শুরু হয়েছে 15 দিন ব্যাপী আম উৎসব। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি মালদা জেলার বিভিন্ন প্রজাতির আম এই প্রদর্শনীতে নিয়ে যাওয়া হয়। দেশের বিভিন্ন রাজ্য তাদের উৎপাদিত আম এই প্রদর্শনীতে নিয়ে যায়। পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে হিমসাগর, রাখাল ভোগ সহ 10 ধরনের প্রায় 17 মেট্রিক টন আম দিল্লির এই মেলায় নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে মেলার তৃতীয় দিন অর্থাৎ আজ বুধবার দিল্লির হ্যান্ডলুম হাটে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, ইতিমধ্যে মালদা জেলার আম ব্যাপক সাড়া ফেলেছে। শুধু মালদা নয়, পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া সহ গোটা রাজ্যের আমও বেশ সাড়া ফেলেছে এই মেলায়। আম মেলায় প্রায় 8 টন আম, তার মধ্যে শুধু মালদা জেলার প্রায় 4 টন আমই বিক্রি হয়ে গিয়েছে। মালদা সহ পশ্চিমবঙ্গের আমের ব্যাপক চাহিদা এই দিল্লির হ্যান্ডলুম হাটে সাড়া পড়েছে এবং আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, তাতে করে আমাদের মালদার জগৎ বিখ্যাত আম সহ পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ সমস্ত জেলার আম এখানে আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লিতে এই সমস্ত বাজারে আরও ব্যাপকভাবে বিক্রি হবে এবং মালদার আম রাজ্যের আম প্রমোশন হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।